স্ত্রীর চারটি ভুলের কারণে অধিকাংশ স্বামীরা উন্নতি করতে পারে না, তাদের সংসারে কখনো উন্নতি করতে পারে না স্ত্রীর চারটি ভুলের কারণে। মোস্ট ইম্পর্টেন্ট ফর সাবজেক্ট, চারটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো স্ত্রীরা ভুল করে এবং স্ত্রীদের ভুলের কারণে যারা হাজব্যান্ড থাকে তারা তাদের লাইফে ডেভেলপ করতে পারে না, উন্নতি করতে পারে না, সাকসেসফুল ম্যান হতে পারে না, সফলতা অর্জন করতে পারে না স্ত্রীদের চারটি ভুলের কারণে। বিশেষ করে আমাদের মা বোনরা যারা আছেন, তারা সবাই চায় যে আমার স্বামীর সংসারটা যাতে করে উন্নতি হয়, আমার স্বামী যাতে করে সাকসেসফুল হতে পারে, সংসারটা যাতে করে সুন্দরভাবে তৈরি করতে পারে, সকলেই এটা চায়। তবে স্ত্রীদের চারটি ভুলের কারণে স্বামীরা কখনো উন্নতি করতে পারে না। এজন্য খুব ভালো করে বুঝতে হবে এবং নারীদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিতে হবে। আমরা যারা এই কথাগুলো শুনছি নারীদের কাছে মেসেজগুলো পৌঁছে দিব এবং যারা মিডিয়ার মাধ্যমে শুনছে তাদেরকেও আমার কাছে, তাদের কাছে অনুরোধ হচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে, তারাও এগুলো ভালো করে অ্যাপ্লাই করবে। এই চারটি বদঅভ্যাস যদি নারীরা ছেড়ে দিতে পারে তাহলে তাদের স্বামীরা উন্নতি করতে পারবে, সাকসেসফুল ফুল ম্যান হতে পারবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে নারীরা যে ভুলটা করে সেটা হচ্ছে লেট করে ঘুম থেকে ওঠে। একজন আদর্শ নারী তার রুলস হচ্ছে অতি তাড়াতাড়ি দ্রুত ঘুম থেকে ওঠা, যদি সময় হয় তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া, ওই সময় নিজের ব্যাপারে দোয়া করা, হাজবেন্ডের ব্যাপারে দোয়া করা, সন্তানদের ব্যাপারে দোয়া করা, পরিবারের জন্য দোয়া করা এবং পারিবারিক যে প্রবলেমগুলো আছে এর জন্য আল্লাহ তাআলার কাছে বলা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তখন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে। একজন আদর্শ নারীর কাজই হবে তাহাজ্জুদে আল্লাহ তাআলার কাছে সব কিছু চাওয়া। যদি তাহাজ্জুদ পড়তে সক্ষম না হয় তাহলে সে অবভিয়াসলি দ্রুত ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ পড়বে এবং হাজবেন্ডকে উঠিয়ে দিবে, তাকেও মসজিদে পাঠিয়ে দিবে, এবং নারী ফজরের সময় উঠে নামাজ পড়ে এরপরে সে কোরআন তেলাওয়াত করে ঘরটাকে গুছিয়ে রাখবে। একটু চিন্তা করেন, ক্যাচ করার বিষয় হচ্ছে যে সমস্ত নারীরা তাদের সংসারটাকেই গুছিয়ে রাখে না তাদের জীবনটা কিভাবে গুছাবে। এজন্য খুব সেন্সিটিভ বিষয়, নারীরা এই ভুলের কারণে তাদের স্বামীরা উন্নতি করতে পারে না, সেটা হচ্ছে লেট করে ঘুম থেকে উঠায়। আদর্শ নারী হচ্ছে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, স্বামীকে নামাজের কথা বলবে, সে নিজে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ঘরটাকে গুছিয়ে রাখবে, আর স্বামীকে তারা সকাল সকাল কাজে পাঠিয়ে দিবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমাদের অফিস আদালত সব 10টার সময় খোলে, শুধু তাই নয় আরও দেখা যাচ্ছে যে বিশেষ করে যে সমস্ত ইগুলো আছে, কাজের যেই শোরুমগুলো আছে এগুলো সব 10টার দিকে খোলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজরের নামাজ পড়ে যারা কাজে যায় ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, রহমত বৃষ্টির মতো নাজিল করতে থাকেন। এজন্য সকাল সকাল কাজে যাওয়া, স্ত্রীরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, যদি স্ত্রীরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে তাহলে তাদের স্বামীরা উন্নতি করতে পারবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিছু স্ত্রী আছে স্বামীর সাথে ভালোবেসে কথা বলে না, সফটলি নরম ভাষায় কথা বলে না। নো, এটা করা যাবে না। আদর্শ স্ত্রী হতে হলে স্বামীর সাথে, যদি স্বামীর কল্যাণ চাই, যদি স্বামীর মঙ্গল চায় কোনো স্ত্রী, তাহলে অবভিয়াসলি তাকে যেটা করতে হবে স্বামীর সাথে সফটলি নরমভাবে সুন্দরভাবে সুইট মিষ্টি দিয়ে রস দিয়ে কথা বলতে হবে। এটাই হচ্ছে একজন আদর্শ স্ত্রীর ব্যবহার। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময়ে অধিকাংশ স্ত্রীরা স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না, কিন্তু পাশের বাসায় যে যুবক আছে সে যদি কখনো বাসায় আসে এত সুন্দর করে স্মার্টলি কথা বলে, এত স্টাইল করে কথা বলে, এত রস দিয়ে কথা বলে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। স্বামীর সাথে কথা বলে খ্যাট খ্যাট করে, আর যখন পরপুরুষের সাথে কথা বলে তখন খুব ঠিকঠাক করে কথা বলে এবং রসালো ভাব দিয়ে স্মার্টলি স্টাইল করে কথা বলে। দেবরের সাথে খুব সুন্দর করে কথা বলে কিন্তু স্বামীর সাথে কথা বলে না। যে সমস্ত স্ত্রীরা স্বামীর সাথে ভালোবেসে কথা বলে না সেই সমস্ত স্বামীরা কখনো উন্নতি করতে পারে না। এজন্য খুব ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে নারীদেরকে, যে স্বামীর সাথে দ্বিতীয় নাম্বার ভালোবেসে কথা বলতে হবে। যদি ভালোবেসে কথা না বলে তাহলে স্বামীরা কখনো উন্নতি করতে পারবে না। তৃতীয় নাম্বার, অধিকাংশ স্ত্রী এমন রয়েছে যারা স্বামীর যে পরিবার আছে তাকে নিজের মতো করে ভাবে না, অর্থাৎ পরপর মনে করে, নিজের শাশুড়িকে নিজের আপন মায়ের মতো দেখে না। অধিকাংশ স্ত্রী এমন রয়েছে, সবার কথা বলবো না, কিছু কিছু স্ত্রী এমন আছে যে স্বামীর পরিবারকে নিজের মনে করে না, সে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে সে নিজের বাপের বাড়ি পৌঁছে দেয়, অর্থাৎ স্বামীর টাকা সে সেফলি রাখে না এবং নিজের স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করে না। স্বামীর টাকাগুলো চুরি করে করে দেখা যাচ্ছে যে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দেয়, সেখানে গরু কেনে, ছাগল কেনে, এবারে সেখানে সম্পদ তৈরি করতে থাকে। এটা কখনো একজন আদর্শ স্ত্রীর কাম্য নয়।
একজন আদর্শ স্ত্রী স্বামীকে মহব্বত করবে, স্বামীর পরিবারকেও মহব্বত করবে, স্বামীর মাকে নিজের মায়ের মতো দেখবে, তাহলে ওই সংসারে কখনো ঝামেলা সৃষ্টি হবে না। এজন্য তৃতীয় নাম্বার যে কাজটা করলে স্বামীরা কখনো উন্নতি করতে পারবে না, সেটা হচ্ছে অধিকাংশ স্ত্রীরা স্বামীর পরিবারকে নিজের মনে করে না, অবশ্যই স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করতে হবে। চতুর্থ নাম্বার যে কাজটা, অধিকাংশ স্ত্রীরা স্বামীর আনুগত্য করে না। যদি স্বামীর সংসারে সুখ আনতে চায় তাহলে অবশ্যই স্ত্রীদের যে কাজটা করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি বিষয় বলেছেন, অনলি ফোর ওয়ার্ক, যে চারটি কাজ করলে নারীরা জান্নাতে চলে যাবে, গো টু হেল ফায়ার, সে জাহান্নামে যাবে না, গো টু প্যারাডাইস, সে জান্নাতে চলে যাবে। অর্থাৎ যে চারটি কাজ করলে তার ভিতরে অন্যতম একটি হচ্ছে আতাআত বালাহা, অবিয়াস দ্য হাজব্যান্ড, স্বামীর যদি আনুগত্য করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার কাজ হচ্ছে স্বামীর আনুগত্য করা। যারা স্বামীর আনুগত্য করে না তাদের স্বামীরা কখনো সংসারে উন্নতি করতে পারবে না, ওই সংসারে শান্তি হবে না। সুতরাং এই চারটি কাজ যদি স্ত্রীরা করে, অর্থাৎ ঘুম থেকে লেট করে ওঠে, স্বামীর সাথে ভালোবেসে কথা না বলে, এরপরে স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে না করে, স্বামীর আনুগত্য না করে, তাহলে ওই সংসারে কখনো শান্তি আসবে না, স্বামী কখনো উন্নতি করতে পারবে না। যদি এগুলোর বিপরীত সে যদি এই চারটা জিনিস ভালো করে করতে পারে, অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজে নামাজ পড়বে, স্বামীকে নামাজ পড়ানোর কথা বলবে, এরপরে স্বামীর সাথে ভালোবেসে কথা বলবে, স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করবে, স্বামীর আনুগত্য করবে, ওই সংসারে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান।